বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের হাওড়াবাসীর জন্য দারুণ একটা দিন, জানো তো। যেহেতু আমরা আবার রামতলায় থাকি, রামরাজাতলায় থাকি, বুঝতেই পারছো সাংঘাতিক একটা আনন্দের দিন আজকে আমাদের। আবার রাম ঠাকুর আসছেন, আজকে রামনবমী। তা একটা তো দারুণ ব্যাপার, চারিদিকে সাজো সাজো রব, লোকে পুজো দিচ্ছে, স্নান করছে। একজনের মুখে শুনলাম এত ভিড় হয়েছে রামতলায় যে লোক পাস করানো যাচ্ছে না। তা সে একটা দারুণ আনন্দ, মানে এই আনন্দটা আমাদের 4 মাস ধরে চলে, জানো তো। কোথাও যেতে ইচ্ছা করছে না বা কোথাও যাওয়ার জায়গা পাচ্ছি না, চলো রামতলায় ঘুরে আসি। 4 মাস ধরে মেলা টেলা, লোকে সমাগম, হই হই, দারুণ আনন্দ লাগে। তারপরে আবার 4 মাস বাদে রাম চলে যান, তখন আবার আমাদের মানে দুঃখের এই কটা মাস কাটে। আজকে রামনবমী, যদিও আমি কোনো রামনবমী করছি না, তার কারণ আমি কোনোদিনই করি না। কারণ আমিকার দিনের মানুষ তো, আমার শাশুড়ি মা বলতেন যারা রামের মা তারা রামনবমী করে। তা ঠিক আছে, আমার তো একটাই মেয়ে, তোমরা জানো, সেই জন্যে রামনবমী আমাকে কখনো করার নিউনি, উনি করতেন নিজে, যেহেতু দাদা আছে। কিন্তু আমি কখনো রামনবমী করিনি, মানে শাশুড়ি মা যেভাবে চালিয়েছেন ঠিক সেইভাবেই চলেছি। হ্যাঁ, বুঝতেই পারছো, 18 বছরে বিয়ে হয়েছে, তখন মতামত দেওয়ার মতো কোনো জায়গা আমার ছিল না। তা করি না, আজকে একটুখানি অন্যরকম পাতলা চিকেনের ঝোল করবো, রান্নাঘরে গিয়েই তোমাদের একটু দেখিয়ে দেব। আর যাই হোক, এটা একটা দারুণ মজা লাগছে বলে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করে দিলাম। আর আরেকটাও জিনিস হচ্ছে যে এই যে ধরো টুকি টাকি কানে দুল, এই হাঁটা অমুক তমুক, এইগুলোর সারা এই 4 মাস পুরো আমার আবার মাংস ভর্তি হয়ে যায়, জানো। কারণ রামতলায় যাই, গিয়েই এটা ওটা সেটা কিনে নিয়ে এক বাক্স হয়ে যায় এই 4 মাসে। এইভাবেই আমরা খুব আনন্দ করে আজকের দিনটা কাটাই। আর এখন তো সারা দেশেই রামনবমী পালন হয়, এটা আমি জানি। আর আমাদের এখানে না মানে বাঁশ দিয়ে দিয়ে সব ঘিরে দিয়েছে। আর আমি যদিও কখনো পুজো দিতে যাই না, জানো, কারণ এত ভিড়ে পেরে উঠবো না গো, এই প্রচণ্ড গরম, তারপরে রোদ। আবার এখন কি হয়েছে জানো, সেটা হচ্ছে রাত্রিবেলা হলে এত ভোল্টেজটা ডাউন হয়ে যাচ্ছে, সারা রাত ভালো করে ঘুমও হচ্ছে না। ধরো এসিটা চালাচ্ছে, এসি আর টানতে পারছে না। এ মানে নিত্যদিনের একটা প্রবলেম যে সারাদিন খেটে খুটে সবাই হচ্ছে এটা আর কি। তা সারাদিন খেটে খুটে যদি মানুষ একটুখানি এসি চালিয়ে এনে একটু শান্তিতে ঘুমোতে পারে, কি করে বলো, সারা রাত ওই ভোল্টেজ ডাউন, ওই 3টের পর থেকে একটু ভালো ঠান্ডা হাওয়াটা পাই আর কি। আর আবার রাত্রিবেলা কালকে 1-1.5 ঘন্টা কারেন্ট অফ ছিল, এই গরমে বুঝতেই পারছো কি অবস্থা। যাই হোক, চলো আর দুঃখের কথা আজকের দিনে বলবো না, সঙ্গে থাকো। এবার রান্নাঘরে গুটি গুটি পায়ে এগোই, চলো। বন্ধুরা দেখো, বারান্দায় যখন এসছি তখন তোমাদের একটা সুন্দর জিনিস দেখিয়ে দিই। দেখো আমার খুব ভালো লাগে এই গাছটাকে, এইটা হচ্ছে একটা স্নেক প্লান্ট, দেখেছো। এইটা একটা না ছোট্ট টবের মধ্যে পড়া আছে, কিন্তু এই টবটা থেকে এই একটা গাছ বেরিয়েছে। এটা কিন্তু একটা সিঙ্গেল গাছ বেরিয়েছে, এটা হচ্ছে মাদার গাছটা। আর এইখানে একটা, আবার এইখানে একটা, এই যে এই দুটো গাছ বেরোচ্ছে, বুঝতে পারছো। গাছটা কি সুন্দর হয়েছে না, ওই জন্য দেখে আমার ভারী ভালো লাগলো, ওই জন্যেই আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিলাম। আর একটাও জিনিস হচ্ছে যে এইসব গাছের না কোনো পরিচর্যা লাগে না, জানো। অথচ একটা গ্রিনারি আমরা দেখতে পাই, কোনো পরিচর্যা লাগে না, এইগুলো সব স্নেক প্লান্ট আছে। আর বাড়ান, আমার অনেক নতুন বন্ধু আছে যারা আমার ব্যালকনিটাকে ভালো করে তোমরা জানো না, একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এই দেখো, এইখানে এইখানে ওই টপ স্ট্যান্ড রেখে এই দেখো একটা ঝাউ গাছ রেখেছি, আর তার গোড়ায় এই একটা দেখো ছোট্ট এরকম পুতুল রেখেছি, দেখতে ভালো লাগে। এই যে এইরকমভাবে রেখে দিয়েছি, এইখানে একটু এই গাছপালা দিয়ে পুতুল দিয়ে সাজাবার চেষ্টা করেছি। তারপরে দেখো এইখানে একটা, এটা কিন্তু আর্টিফিশিয়াল, জানো তো, আমি নিউ মার্কেট গেছিলাম, নিউ মার্কেট থেকে এটা কিনে এনেছি।
এইটা একটা কিনেছি। এইখানে দেখো একটা আর্টিফিশিয়াল যে পাখি, এটা কিন্তু পাথরের, একটু কস্টলি জানো, এইটা এখানে টাঙিয়ে রেখেছি। আচ্ছা তারপরে এসো তোমরা এই দিকটা আসি। আচ্ছা এইখানে দেখো দুটো বুড়ো বুড়িকে রেখে দিয়েছি। হ্যাঁ এখানে দুটো বুড়ো বুড়ি ঝুলছে যেহেতু বুড়ো বুড়ির সংসার। আচ্ছা তারপরে দেখো এইগুলো, এই স্ট্যান্ডগুলো দিয়ে এই স্নেক প্লান্ট জাতীয় গাছগুলো রেখেছি, যেগুলো পরিচর্যা বেশি লাগে না অথচ দেখতে ভালো লাগে। আর এইখানে স্ট্যান্ড দিয়ে আবার একটা এইদিকে ঝাউ গাছ রেখেছি। আর বাইরে সমস্ত দেখো এই গাছ, মানি প্ল্যান্ট গাছ একটুখানি হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে আর কি। তা এইভাবে আমি আমার বারান্দাটাকে সাজিয়েছি। দেখো এইদিকে দুটো দুখানা শোপিস দিয়ে হ্যাঁ ওয়াল হ্যাং করে রেখে দিয়েছি, এইদিকে একটা ওই দিকে একটা, আর মাঝখানে এই ঝাড়টাকে ঝুলিয়েছি। আচ্ছা আর একটাও জিনিস দেখো, হ্যাঁ আর একটাও জিনিস হচ্ছে এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে এইখানটা সাজিয়েছি। হ্যাঁ একটু বলো তো বন্ধুরা কেমন লাগলো আমার এই বারান্দাটা সাজানোটা, আমার খুব ভালো লাগবে তোমরা যদি এই জিনিসটা আমার সঙ্গে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো। সঙ্গে থাকো। বন্ধুরা কিচেনে চলে এলাম, গরম টরম যাই হোক পেট তো কথা শুনবে না, পেটকে দিতেই হবে। তা ফ্রিজে অল্প করে একটু মাংস ছিল, আমি তো তোমরা জানো মাংস টাংস খাই না, না যা আছে আমাদের দুজনের সাফিসিয়েন্ট। তাই একটুখানি পাতলা লাল ঝোল করবো জানো মাংস, তা সেটা মোটামুটি আমার কষা হয়েও গেছে, এই যে সেটা আমার মোটামুটি কষা হয়ে গেছে। আর এখানে হাফ ভাত ফুটছে, বন্ধ করে আবার এক ঘন্টা বাদে ওটা গরম ভাত করে নেব। এই হয়েছে। এইখানে জিরে আদার জল, যেটা এখনো আমাদের খাওয়া হয়নি, এখন কিন্তু অনেক বেড়ে গেছে আজকে, না কালকে রাত্রিবেলা যেহেতু ঘুমটা হয়নি সেহেতু আজকে দাদারই বলো আমারই বলো আর কাজ করতেই ইচ্ছে করছে না, মানে কোনো রকমে করছি। আর একটাও জিনিস হচ্ছে করবো, এই যে উচ্ছে, এই যে উচ্ছে কেটে রেখেছি, আর এই বেগুন, উচ্ছে বেগুন দিয়ে একটু সামনের পাতে ভাজা। দাদার আবার কেমন বলো তো শুধু মাংস হলে হবে না, আমাদের বাড়িতেই দেখেছি শুধু মাংস ভাত খেয়ে নিলেও হয়ে গেল, দাদার একটু সামনের পাত বলে একটা কিছু গল্প থাকতে হবে। সে তুমি যাই দাও, সে কোনোদিন খানা পোস্ত বাটাই দাও, হ্যাঁ কোনোদিন এই উচ্ছে দাও, কোনোদিন একটু ডাল সেদ্ধ করেই দাও, যাই দাও সামনের পাত একটু থাকতে হবে। তা শাক ভাজাও চলে। তা এইভাবেই আরম্ভ করলাম। আর বন্ধুরা জানো তো আজকে ইচ্ছে আছে রামনবমী, জানি না রাত্রিবেলা আমরা রামতলায় ঘুরতে পারবো কি না, অবশ্যই তোমাদের ইচ্ছে আছে যে রামতলায় গিয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা করার, প্রথম দিন প্রথম আরতি, হ্যাঁ রাম পুজো ইচ্ছে আজ, আগের বছর আমি প্রথম দিনেই পুজো দিয়ে দিয়েছিলাম, দেখি এবারে কী হয়। তবে দেখছি এখন চার মাস তো রাম আছে, পরে দিনেও হবে, আবার মা মেয়েও থেকে থেকে বলে যে মামাই আমার রামতলার পুজোটা দাও, তাহলে একসঙ্গেই দিয়ে দেবো, দেখি কি মেয়ের সঙ্গেও কথা বলি। মোট কথা ইচ্ছে আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার আমাদের রাম ঠাকুরকে। হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা, একটুখানি দেখো একটু তৈরি হয়ে নিয়েছি, একদম এত গরম এত গরম যে কী শাড়ি পরবো সেটা ভাবতে ভাবতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কোনটা শরীরে রাখতে পারবো। তা যাই হোক একটুখানি একটা ছাপা শাড়ি পরে নিয়েছি, আর এই গরমে সাদা কোনো মানে জুড়ি নেই, সাদা ছাড়া অন্য কোনো কালার পরতেই ইচ্ছে করছে না জানো। তা যাই হোক একটুখানি এখন বেরোচ্ছি, অনেকগুলো কাজ নিয়ে আজকে বেরোচ্ছি, আর তার সঙ্গে মেন কাজ হচ্ছে যে একটুখানি রামরাজাতলায় যদি ঢুকতে পারি তাহলে অবশ্যই আজকের দিনে তোমাদের শ্যুট করে আমাদের রামরাজাতলার রাম ঠাকুরকে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। আজকে চেষ্টা করব পেছন দিক দিয়ে ঢোকা, সামনের দিক দিয়ে বিরাট লাইন মাঠ দাঙ্গা পুলিশি বা টহলদারি অনেক কিছু থাকবে। হ্যাঁ তা সেটা তো চেষ্টা করবোই, দেখা যাক পারবো সেটা কথা দিতে পারছি না,
আজকে দিনের জন্য মানে কি বলতো আমাদেরও একটু দেখতে ইচ্ছে করছে, আর তার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারসদের সঙ্গেও একটু শেয়ার করি, একটু দেখাই, খুব ভালো লাগবে আর কি। তাই এইভাবেই যাচ্ছি, একটু সোনার দোকানেও যাবো জানো, কেননা আমার মেয়ে কতগুলো জিনিস বলছে ঠাকুরের জন্য তৈরি করাবে, যেমন বাঁশি বাঁশি টাশি এইসব কিছু জিনিস তৈরি করাবে, তার সেটাও একটুখানি দরদাম করতে যাব আর কি, কেমন কি খরচা পড়ে না পড়ে, এই নানান রকম কাজ নিয়ে বেরোচ্ছি। সঙ্গে থাকো বাইরে, চশমা ডেলিভারি আছে, হ্যাঁ আজকে আবার চশমা ডেলিভারি আছে, শ্রীপর্ণা দেখতে শ্রীপর্ণা বলেছে দাদা দিদি তোমাদের চশমা কিন্তু দেখাবে, দেখাবো তো নিশ্চয়ই, আমি তো সবসময় চশমা পরেই শ্যুট করি, তা দেখাবো তো নিশ্চয়ই, দেখি আজকে ডেলিভারি দেয় কিনা, অনেক কিছু ব্যাপার নিয়ে আজকে বেরোচ্ছি, সঙ্গে থাকো হ্যাঁ, আর যদি রামতলাটা পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, চলো। বৌদি বললো যে আমরা রওনা দিচ্ছি রামরাজাতলা, সোনার দোকান, চশমার ডেলিভারি, আরও টুকিটাকি কিছু কাজকর্ম আছে, রামরাজাতলার চেষ্টা করব রাত্রি 9:30 পর পেছন দিক দিয়ে যদি ঢোকা যায়, লক্ষাধিক ভক্ত সমাগম এবং তার কন্ট্রোল ইত্যাদি আছে, তো পুলিশি নজরদারি আছে, সে সমস্ত পার হয়ে যদি একদম ঠাকুরের সামনে যেতে পারি। তবে আজকে এবারে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, করে সরকারি পদক্ষেপ যেভাবে নিয়েছে তাতে প্রশাসনের ভালো রকম নজরদারি আছে এবং এটা নিয়ে একটু মাতামাতি হচ্ছে। আমরা ছোটোবেলা থেকে 300 বছরের পুরনো পুজো এটা, আজকে নতুন গজিয়ে ওটা পুজো নয়। তো রামরাজাতলার এই রাম ঠাকুর বিরাট করে হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবারে বিসর্জন হয়, আর আজ রামনবমীতে পুজো উদ্বোধন হয়। তো এই অনুষ্ঠানটাকে যদি আমরা পারি ঠাকুরের একটা অবয়ব তোমাদের দেখানোর চেষ্টা করব। এই গরমে বন্ধুরা আমি আর দাদা রামতলায় পৌঁছলাম। এটা আমার উদ্দেশ্য ছিল যে প্রথম দিন রাম ঠাকুরের আরতিটা দেখবো, আর তার সঙ্গে আমি আমার বন্ধুদের আমার ফ্যামিলি মেম্বারসদের সেটা আমি শেয়ার করে দেবো। আজকের দিনে এটা একটা সত্যি পূর্ণ লাভ জানো তো, এইটা একটুখানি আমি বলে নিই, 300 বছর আগেকার পুরনো এই পুজো, রাজা অযোধ্যা রাম রায়চৌধুরী তিনি স্বপ্ন দেখেছিলেন যে রাজবেশে রাম সীতার মূর্তি পুজো করবে উনি এই হাওড়া জেলায়। তা সেই মতোই উনি আরম্ভ করেছিলেন পুজো, তা এখনো পর্যন্ত সেই পুজো চলে আসছে এবং ভীষণ নিষ্ঠার সঙ্গে চলে আসছে। এখানে রাম সীতা তো আছেই, তারপরে তোমরা দেখলে বজরংবলীর মূর্তি আছে যেটা ভীষণ নিষ্ঠা সহকারে পুজো হয়, আর পাশেই দেখো তোমাকে তোমাদের দেখাচ্ছি যেটা হচ্ছে বামন অবতার, হ্যাঁ এই মূর্তিটা বামন অবতার। এখানে বন্ধুরা আরও ঠাকুর আছে জানো তো, সাবিত্রী সত্যবান আছে, এই প্রচণ্ড গরমে আর এই প্রচণ্ড ভিড়েতে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তবে এই পরের দিন যেদিন যাব অবশ্যই তোমাদের সাবিত্রী সত্যবানকে একবার শেয়ার করে দেবো। তা আজকে এত লোক পুজো দিচ্ছে আর চারিদিকে পুলিশি কর্ডন জানো তো, মানে এই রামতলার মধ্যে ঢোকাটাও যেন একটা দারুণ মানে বিপজ্জনক ব্যাপার আজকে। এরপর শেষ আরতি আরম্ভ হলো, আমরা অপেক্ষা করলাম, শেষ আরতি দেখলাম, তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। ¶¶